রাজধানীর বাজারে এখনো কমেনি চালের দাম। বিক্রেতারা বলছেন মিল থেকে চাল বাজারে এলে কমতে শুরু করবে দাম। তবে চিনি, তেল, ডাল সহ কয়েকটি নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। শিউলি রোজা রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। এর মধ্যে ভোজ্য তেলের দাম বেড়েছে কয়েক ধাপে। এমন কোন দিন নাই যে 2-3 টাকা লিটারে না বাড়তাছে, ডেইলি 2 টাকা 3 টাকা করে লিটারে বাড়তাছে। গত বছরের শেষের দিকে প্রতি লিটার বোতলজাত ভোজ্য তেল যেখানে ছিল 100 টাকার মধ্যে, নতুন বছরের শুরুতে তা গিয়ে পৌঁছেছে 115 টাকায়। তেলের দাম বাড়তি, মশলার দাম বাড়তি, সবকিছুর দাম তো বাড়তি, আপনার কম তো কোনোটাই নেই। বেড়েছে মসুর ডাল ও চিনির দামও। সাদা চিনি 62 থেকে 65 টাকায় আর লাল চিনি 70 টাকায়। মসুর ডাল বিক্রি হচ্ছে 110 টাকায়। শুধু যে চিনি তা না, আপনার প্রত্যেকটা পণ্যের দামে এখন আকাশচুম্বী। যেমন ডাল, তেল, তেল ঘন্টায় ঘন্টায় দাম বাড়তেছে। চিনির দামটা বাড়তি কেন, এটা তো আমাদের দেশি না, এটা বাইরে তো আসে। যারা ইনপুট করে যারা কিনে তারা জানে কেন বাড়ছে। আগের তুলনামূলক বর্তমানে ডাল, তেল, চিনি এগুলোর দাম কিন্তু অনেকটাই বাড়ছে। এদিকে চালের দামও এখনও বাড়তি, তবে আমদানির ঘোষণায় ঢাকার বাইরে কিছুটা কমলেও রাজধানীর বাজারে এখনও প্রভাব পড়েনি। চাউলের দামটা আমরা মিল থেকে কমে পাইনি। যদি যে আমদানিটা সরকার যে আমদানি করছে, যদি এটা বাজারে ঢাকায় বাংলাদেশে পৌঁছে তখন বোঝা যাবে যে কতটুকু কমছে কি কমেনি। ওই চালটা এখনও আমাদের কাছে আসি পৌঁছায় নাই। আমরা আগে বাড়তি দামে চাউল কিনছি না, ওইগুলো এখনও বিক্রি করতেছি। যখন কম দামে কিনবো তখন কম দামে বিক্রি করবো। দিন দিন তো চালের দাম বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের যে সামর্থ্য অনুসারে সেটা কেনা অসম্ভব হয়ে পড়ছে। চালের দামটা বাড়তে কম হলে একটু ভালো হয়। তবে পেঁয়াজের বাজার দামের হেরফের নেই। দেশি পেঁয়াজ 40 থেকে 45 টাকায় আর বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।